गौरांग बोलते कबे हबे आमादेर पुलक शरीर चैतन्य चरितामृति कृष्णदास कविराज गोस्वामी नाम तो सबाई करे नाम सबाई शोने नाम जप साधन भजन सबाई करे केउ कम केउ बेशी करे किन्तु देखा गेल जे नाम करे आनंद पावा जाए ना पुलक माने आनंद कविराज गोस्वामी तिनि स्वर्णाक्षरे कलम दिले जे नाम करे आनंद पावा जाए ना ओई नाम करे कोनो लाभ नाई जे नाम जप करे आनंद पावा जाए ना ओई नाम जप करे कोनो लाभ नाई जे नाम श्रवण करे आनंद पावा जाए ना ओई नाम श्रवण करे कोनो लाभ नाई जे कोनो कर्मे आपनी नियुक्त हन सेई कर्मेर भित्ति करे आपनाके आनंद पेते हबे तबे हाँ आनंद डिपार्टमेंट भाग आछे केमन কেউ দেখবেন গাড়ি বাড়ি টাকা কড়ি করে প্রচুর করে তার খাবার কেউ নেই প্রচুর খালি করেই যাচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করো এত করছো কেন কি হবে আরে তুমি যা করবে এখানে রেখে যেতে হবে এক টাকাও নিয়ে যেতে পারবে না কেন এটা ভগবানের চক্রান্ত যদি নিয়ে যেতে পারতাম তাহলে নয় চেষ্টা করতাম বাবা আমি সঙ্গে কিছু নিয়ে যাব কিন্তু একটা টাকাও নিয়ে যেতে দেব এটা ভগবানের চক্রান্ত তবু মানুষ এত আশা করে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এত অর্থ করছো বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে শুধু বাড়ি গাড়ি করে যাচ্ছ কি হবে তোমার তো কোনো পুত্র সন্তান নাই এমন বাড়িতে আমি গানও করেছি কোটি কোটি টাকা তা ভক্তমণ্ডলী সেই ব্যক্তি বলেন এতে আমার আনন্দ হয় তাই আমি করি আমি বলি ঠিক আছে অনেকে দেখবেন ভিক্ষা করে সারা মাস সারা বছর ভিক্ষা করছে দশ টাকা যদি উপার্জন হয় ভিক্ষাবৃত্তি করে পাঁচ টাকা রাখি আর পাঁচ টাকা নিজে সেবা করে কেন আমার বৎসর অন্তে ভগবানের হরিবাসর দিতে হবে তাকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি এই বৃদ্ধ বয়সে টাকাগুলো যদি জমা রাখতে তাহলে তুমি তো আনন্দ করে সুখে বাস করে চলে যেতে পারবে সে বলল না আমার হরিবাসর দিয়ে ভক্ত সেবা দিয়ে আমার আনন্দ হয় আমার অর্থের কোনো প্রয়োজন নাই তাই আনন্দ অনেক রকম ডিপার্টমেন্ট ভাগ আছে কেউ দেখবেন সুরা পান করে সুরা যাকে বাংলা ভাষায় গদা বাংলায় বলা যায় চুল্লু চুল্লু খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে কচু বনের ধারে সারা রাত কেটে যায় কত মশার কামড় কত কি যন্ত্রণা সকালবেলা তাকে যদি জিজ্ঞাসা করা যায় বাবু এগুলো করো কেন বলে এটাই আমার আনন্দ হরি বল হরি তাই আনন্দ ডিপার্টমেন্ট ভাগ আছে তবে আমরা যে সংসার মায়াময় সুখের আনন্দে মেতে আছি এটা ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা মেতে আছি কিন্তু বড় বড় মহাপুরুষরা যারা সংসার করেছে এবং কৃষ্ণ ভজন করেছে যে আনন্দ উপলব্ধি করেছে সেই আনন্দ কোনোদিন শেষ হয় না সেই আনন্দ কোনোদিন ফুরায় না যদি গৌর গোবিন্দের চরণ ভজন করতে পারেন সাধুগুরু বৈষ্ণবের চরণ আস্বাদন করতে পারেন জীবনে কোনোদিন ফুরায় না শুধু এই জন্ম নয় যত আপনার জন্ম হবে তত এই আনন্দ বৃদ্ধি পাবে বই কমবে না তো সুতরাং যে আনন্দ চিরকাল চিরতরে থাকবে আমরা সেই আনন্দের পথ ধাবিত হই না আমরা কি যেটা ক্ষণস্থায়ী আনন্দ সুখ মানুষ সত্তর বৎসর পরমায় আজকাল দিচ্ছে না আশি বৎসর আশি সত্তর বৎসর পরমায় তিরিশ বৎসর পঁয়ত্রিশ বৎসর যদি আশি বৎসর হয় ধরুন চল্লিশ বৎসর নিদ্রায় কেটে যায় বাল্যকালে দশ বৎসর কেটে যায় রোগ ব্যাধিতে দশ বৎসর কেটে যায় কিন্তু সেই যে সুখ কামনা বাসনার সুখে পড়ে আছি আমরা ভগবানের সেই নাম সংকীর্তন করতে পারি না ভজন করতে পারি না আমরা ক্ষণস্থায়ী সুখ নিয়ে মেতে আছি
এই সুখ শুধু দুঃখ দেয়, এই সুখ শুধু যন্ত্রণা দেয়, এই সুখ শুধু ব্যথা দেয়, এটা প্রমাণ করে দিলেন কে? অন্ধ ধৃতরাষ্ট্র। অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন সব শেষ হয়ে গেল সেদিন কৃষ্ণচন্দ্রের কাছে বলছি, কৃষ্ণ রে আমি যদি তোকে আগে চিনতাম তাহলে আজ আমার এই পরিণতি ঘটতো না। কেন? আমি মনে করেছিলাম আমার 100 সন্তান গর্বে আমার বুক ভরেছিল, কিন্তু 100 সন্তান যে আমার দুঃখ যন্ত্রণা দেবে আমি তা বুঝতে পারিনি। আমি আজ বুঝেছি, কেন? তুই হলি পরম শ্রেষ্ঠ মহাপুরুষ, তুই হলি পরম ধর্মী, তোর চরণ যদি আমি আগে ধরতে পারতাম তাহলে এই দুঃখ এই পরিণতি আমার জীবনে আসতো না। এটা ভাববার আগে দরকার ছিল। হ্যাঁ, আমরা সংসার করে গেলাম, 80 বয়স হয়ে গেল, যখন এবার সবাই লাঠি ঝাঁটা মারতে শুরু করেছে তখন আমরা বলি ঠাকুর এবার তুমি কৃপা করো, ঠাকুর বলল আর হবে না, আর হবে না, এতদিন সব কিছু সুখ ভোগ করে নিয়ে এবার ঠাকুর কৃপা কর, যা জমিদার নরক ভ্রমণ কর, নরক দর্শন কর, বুঝবি খেলা কর। তাই ভক্তমণ্ডলী, যে সুখ চিরস্তরে থাকে, সর্বদাই থাকে, সর্বকাল থাকে, সেই সুখের সন্ধান আমরা একটু করি আসি, তাতে আমাদের দেহ শান্তি পায়, দেহ তৃপ্তি পায়, আত্মা তৃপ্তি পায়, আর দেহটা সুন্দর পবিত্রময় ভাবময় হয়ে ওঠে। তাই চৈতন্য দাস কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন, কবে আমার নিতাই চাঁদ চাঁদ, ওই না করুণা করিবে, সম্পত্তি, দেহ একটা অমূল্য ধন, আস্তে, আপনার কোটি কোটি টাকার সম্পত্তি থাকুক, কোটি কোটি টাকার বিজনেস থাকুক, লাখো লাখো বিঘে সম্পত্তি থাকুক, কোটি কোটি টাকা থাকুক, দেহ সম্পত্তি যদি নড়বড়ে হয় ওই কোটি টাকা আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, গড়িয়ায় একটা বাড়িতে গান করি, তার দশটা মিষ্টি দোকান, দশটা মিষ্টি দোকান, কুকুর বেড়াল খেয়ে পাগলা, সে কিন্তু একটা মিষ্টি কোনোদিন বদনে দিতে পারে না। হ্যাঁ, সে কী খেয়ে বেঁচে আছে জানো? শুনলে অবাক হয়ে যায়, এক গ্লাস করে ভাতের মার খেয়ে প্রত্যেক দিন এক কাপ, বলুন তো তার দেহটা তাহলে কি হয়ে গেছে? ওই দশটা মিষ্টি দোকান আর কি ভালো লাগে তার কাছে? তখন জ্বালায় পড়ে খেলায় পড়ে এখন হরিবাসর দিচ্ছে, হরিবাসর দিচ্ছে, আমার কাছে এসে কাঁদে বাবা, নয় নয় করে আমি 7-8 সেখানে গান করলাম, করবো না আমায় ছাড়ে না। তা যাই হোক, তা হরিবল হরিবল, ওই যে প্রত্যেক বৎসর এসে কাঁদে এটাই আমার ভালো লাগে। বলে বাবু দেখো, এই আমার যে জীবনটা কেন ভগবান যে নিয়ে নিচ্ছে না সেটাই বল, আমি নিয়ে নিলেই তো হয়ে গেল, নিয়ে নিলেই তো হয়ে গেল, এখন দাঁড়া, নিয়ে নিলে তো সব শেষ। হরি বল, তা তুমি হরিনাম যজ্ঞ আর দিচ্ছ, মানে দিচ্ছ কেন এই জ্বালার চোটে? তাই তো, যদি না জ্বালাটা দিত তুমি হরিনাম দিতে। বলছে না বাবু, আমি কিন্তু হরিনামের প্রতি আগে বিশ্বাস করতাম না, শুধু টাকা টাকা করে গেছে। আমি বললাম এখনো কেন টাকা তুমি নিচ্ছ না, তোমার তো 10-10 মিষ্টি দোকান। বলে ওই টাকার প্রতি আমার ঘৃণা হয়ে গেছে, ওই টাকা আমার আর ভালো লাগে, আমি জানি এটা ভালো লাগবে না, কিন্তু আর
তো উপায় নেই বাবা তোমায় ধরে গেছে তবে হ্যাঁ ভজন করো সাধন করো যদি তার কৃপা পাওয়া যায় খুব মনোযোগ দিয়ে তুমি ভজন করতে থাকো দেখবেন কৃপা অবশ্যই তিনি কৃপাময় করুণাময় ভগবান তিনি কৃপা করেন সর্বভক্তে সুতরাং তুমি ভজন করে যাও কৃপা অনিবার্য পাবেই পাবে শেষে সেই ব্যক্তি শুধু নিরালয় বসে ভজন করে আর নয়নের জলে ভুক্ষ ভাসায় এখন কি করেছেন জানেন যাও এখন এক মুষ্টি করে অন্য সেবা করতে পারছে তার কি যে আনন্দ হ্যাঁ ছ বছর এক গ্লাস করে ভাতের মার খেয়েছি এক কাপ এখন যে এক মুষ্টি অন্য সেবা করছে তার কি আনন্দ নিবল হরি তাই ভক্তমণ্ডলী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে কবে আমার নিতাই চাঁদ আমার করুণা করিবে কলিযুগের গুরু কিসের গুরু প্রেমের গুরু ভক্তির গুরু নিতাই যদি কৃপা করে ভক্তি প্রদান করে তবে আমরা কৃষ্ণ চরণ পাব গৌর চরণ পাব তবে আগে গুরু ধরতে হবে শুধু ভজন করলে হবে না গুরুকে আগে আশ্রয় করতে হবে তবে আপনারা ভজন পথের পথিক হতে পারবেন কেন গু শব্দে অন্ধকার রু শব্দে আলো এই গুরু মায়াময় অন্ধকার দূর করে ভক্তির আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় তাকে বলা হয় গুরু যখনই ভক্তির প্রকাশ সৃষ্টি করে তখনই ভগবত ভক্তি লাভ হয় তা ভক্তমণ্ডলী সেই ধরুন আপনি আপনি একটা বাজারে গৌর নিতাই কিনতে গেছেন আসতে ছোট্ট করে বলি
বাজারে একটা গৌর মিঠাই কিনতে গেছে। আচ্ছা বাজারে গৌর মিঠাই, ও মা ভালো করে শুনবেন, বাজারে গৌর মিঠাই এদিকে লক্ষ্য করেন, বাজারে গৌর মিঠাই কিনতে গেছে। হ্যাঁ, কিনতে গিয়ে দেখলেন আমি দুটো গৌর মিঠাই দাও তো এক জোড়া। তা যদি দোকানদার দুটো গৌরকে বলে এটা গৌর আর নিতাই, তা আপনারা কি ধরে চিনবেন, কোনটা গৌর কোনটা নিতাই কি ধরে চিনবেন বল, গৌর নিতাই কি ধরে চিনবেন? আমরা বলি গৌর হচ্ছে পীত বসনধারিণী, সুতরাং উনি হলুদ রঙের শাড়ি পরে, হরিবল হরিবল, আর নিত্যানন্দ মহাপ্রভু নীল রঙের শাড়ি পরে, এটাই চেনার উপায়। তাই গৌর নিতাইকে কিভাবে চেনা যায়? তখন তো বসন থাকে না পরা, দোকানে কি বসন পরা থাকে? গৌর নিতাইকে ওইভাবে চিনবেন না। গৌর নিতাইয়ের চেনার পদ্ধতি বলে দিচ্ছি, আস্তে ভালো করে শুনে নিন কথাটা। ধরুন আপনার নিতাই গৌর হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, নিতাই আছে গৌর কিনতে গেছে, কিন্তু গৌরকে চিনবেন ভাবে কিভাবে? গৌর মূর্তিকে চিনবেন, দুজনে তো হাত তুলে আছে, দুজনে এইভাবে কি, তাই না? চিনবেন কিভাবে? চেনার পদ্ধতি হলো এটাই। গৌরাঙ্গ মহাপ্রভু দেখবেন যে পাটি আগে ফেলেন সেটা হচ্ছে বাম পদ, এই পাটা আগে এইভাবে আছে, আর গৌরাঙ্গের এই যে মাথাটা বাম দিকে হেলা থাকে। কেন? উনি রাধারানীর অঙ্গে ভাবিতা, রাধারানীর ভাবে ভাবিতা, তাই রাধারানী বাম পদ ফেলতেন আগে, তাই উনি বাম পদ আগিয়ে ফেলে রাধারানীর দিকে আহ ভাবে বিভোর হয়ে এইভাবে সংকীর্তনে মেতেছিলেন। এটা গৌরাঙ্গের চেনা। এইবার যে ডান পদ আগে ফেলে সে তাহলে নিত্যানন্দ। নিত্যানন্দ ডান পদ ফেলে কেন? না, নিত্যানন্দ হলো ছোট্ট দাদা, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা নিত্যানন্দ মহাপ্রভু, কিন্তু দাদা হলে কি হবে, গৌরাঙ্গ মহাপ্রভুকে সদাই ভগবান বলে নিত্যানন্দ মহাপ্রভু মানেন। সুতরাং সেই ভগবান গুরু, তাই গুরুকে আগে, এটা হলো গুরু, ডান পদ হচ্ছে গুরু, বাম পদ হচ্ছে শিষ্য, তাই গুরুকে আগে রেখে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে মুন্ড হেলিয়ে এইভাবে ডান দিকে থাকে নিত্যানন্দ মহাপ্রভু। এটাই হলো গৌর নিতাই চেনার পদ্ধতি। এইবার ভক্তমণ্ডলী, দীক্ষার কথা বলছিলাম, নো দীক্ষা মানব পশু, যতদিন মানবের দীক্ষা না গ্রহণ হয় ততদিন মানবের আত্মা পশু আত্মা হয়ে থাকে, সে কোনো দেবদেবী জল দিয়ে কোনো দেবদেবী জল গ্রহণ করে না। একটা তার প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ দিয়ে গেলেন, কি কোথায় না কালীসিংহ মহাভারতে এই প্রমাণটা দিয়ে গেলেন, সবার আস্তে সবার গুরু ছিলেন কুরুক্ষেত্রের বিজয়ী বীর মহাবীর অর্জুনের দীক্ষা মন্ত্র ছিল না, তাই অর্জুন কি করতেন, প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তের পরে সন্ধ্যার সময় সখাকে সেবা দিতেন ফল দিগম্বর মিষ্টান্ন নিয়ে, নাও সখা তুমি সেবা করো। কিন্তু কৃষ্ণচন্দ্র কোনোদিন অর্জুনকে ধরা দেয়নি যে তোমার দীক্ষা হয়নি, তাই ফল ধরতেন ভগবান, প্রসাদ ধরতেন বটে, কিন্তু অর্জুন যখন দিয়ে চলে যেতেন একটি একটি করে ফল দিগম্বর, হ্যাঁ, সেই মিষ্টান্ন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেন। কেন? ওনার দীক্ষা হয়নি, নো দীক্ষা মানব পশু। তা এখানে একটা প্রশ্ন আসে, ভগবান যার ভগবান যার রথের সারথি, এই কথাটা তাকে আগে জানানো উচিত ছিল, কিন্তু মা আগে জানাননি কেন? কারণ আছে এটাই, যে আগে যদি দীক্ষা মন্ত্র ওনার হতো তাহলে কুরুক্ষেত্রের মাঠে এত পশু হত্যা এত জীব হত্যা উনি করতে পারত না, সেই জন্য আগে ওনাকে জানাননি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ অর্জুন কি করলেন, ফল দিগম্বর নিয়ে সখাকে সেবা দিলেন কৃষ্ণচন্দ্রকে, হে সখা তোমার জন্য আজ পঞ্চ পাণ্ডব আজ জীবিত বর্তমান আছে, তাই তোমার আজকের আমি প্রাণ ভরে সেবা দেব, তুমি সেবা করো।
भगवान কৃষ্ণচন্দ্র তো হস্তে প্রসাদ ধরলে প্রসাদ ধরলে প্রসাদ ধরে মনে মনে চিন্তা করছেন অর্জুন আজকের আমার যে মনের কথা এতদিন আমি চেপে রেখেছিলাম সেই কথাই আমি তোমার প্রকাশ্যে বলবো কিন্তু যতক্ষণ না তুমি আমায় ধরা দেবে ততক্ষণ বলবো না বলবো না তাই অর্জুন কি করলেন অর্জুন ওই ফল দিগম্বর দিয়ে অর্জুন একটা বৃক্ষের আড়াল দিয়ে দেখছেন যে প্রত্যেকদিন ভগবান কৃষ্ণচন্দ্রের সখাত সেবা দিই আজকে কেমন করে ভগবান সেবা করে সেটাই আমার লক্ষ্য করতে হবে ভগবান ভগবান জানেন না অর্জুন গাছের তলায় আড়ালে লুকিয়ে আছে তার কি অজানার কিছু আছে ভগবান বলেন না আর চুপ করে থাকা যাবে না বেশি দিন এর এইভাবে থাকতে দেব না সুতরাং ওই অর্জুন গাছের আড়ালতে লুকিয়ে দেখছে ভগবান কি করলেন ভগবান একটা একটা করে সেই ফল দিগম্বর মিষ্টান্ন যখন ছুঁড়ে ফেলছেন অর্জুন বৃক্ষের আড়াল দিয়ে এসে বলছে বলতে বলতে ছুটতে ছুটতে অর্জুন এলে কোথায় না শ্রীকৃষ্ণ সন্নিকটে কৃষ্ণের সন্নিকটে যখন এলে করজোরে বিনয় করে বলছে সখা আমার কি অপরাধ আমার হস্তে আপনি সেবা করছেন না কেন কারণটা কি বলে এতদিন যে কথাটা আমি গোপন করে রেখেছিলাম অর্জুন হে অর্জুন আজকের আমি সেই কথাটা তোমাকে বলবো সুতরাং তোমার এখনো দীক্ষা হয়নি তুমি নিজেকে নিজে জানো বলো সত্যি কিনা মিথ্যা অর্জুন বলে হ্যাঁ তাই তো আমার তো এখন দীক্ষা গুরু হয়নি তাই বলে তুমি সেবা করবে না আমি কেন কোনো দেবদেবী তোমার হস্ত জল গ্রহণ করবে না কেন না দীক্ষা মন্ত্র নিলে আত্মা শুদ্ধ আর দীক্ষা না মন্ত্র গ্রহণ করলে আত্মাটা পশু আত্মা হয়ে যায় তাই পশুর হস্তে আমি সেবা করব না তখন অর্জুন বললেন তাহলে আর দেরি কেন হে সখা তুমি আমার করণে মন্ত্র দাও সখা করণে মন্ত্র দাও সখা করণে মন্ত্র দাও সখা করণে মন্ত্র দাও আমি তোমার রথের সারথি আমি তোমার অর্থাৎ চাকর বললে হয় কি বাবা আমি যদি আমি একটা গাড়ি কিনি আমার গাড়ি যদি ড্রাইভার চালায় তাহলে গাড়িটা আমার ড্রাইভার যে হয় সে কি আমাদের চাকর হয় না আই ড্রাইভার অমুক জায়গা নিয়ে চল চলেছে তাই তাহলে চাকর আমি তোমার চাকর বললে হয় তুমি এখন ইদানিং কুরুক্ষেত্রের বিজয়ী বীর আবার হস্তিনাপুরের রাজা হতে চলেছ আর তুমি কিনা আমাকে যদি গুরু করো সবাই নিন্দা করবেন হ্যাঁ বাড়ি হ্যাঁ নিজের চাকরের সঙ্গে গুরু দীক্ষা নিয়ে চি 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 অর্জুন কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেন ভগবানের যে মায়ায় চতুরী উনি বিভ্রান্ত হয়ে গিয়ে ভগবানকে না চিনতে পেরে অর্জুন বললেন তাহলে আমি কি করব বলে শোনো কালকের প্রাতঃকালে তুমি এক কাজ করবে হস্তিনাপুরের বাজার সেদিন বসবেন ওই হস্তিনাপুরের বাজারে রাস্তায় গিয়ে প্রভাতকালে যা দাঁড়াবে যাকে তুমি প্রথম দেখা পাবে সেই হবে তোমার গুরু তার কাছ থেকে তোমার দীক্ষা মন্ত্র গ্রহণ করলে তবে আমি সেবা করব তবে তোমার আত্মা শুদ্ধ হবে এই বলে অর্জুন মনে মনে চিন্তা করলেন বেশ তাই হবে
তোমার কথা এতদিন কোনোদিন আমরা অমান্য করিনি, আজও আমি করব না। তাই আমি তোমার নাম করতে করতে ওই হস্তিনাপুরের রাস্তায় গিয়ে দাঁড়াবো, যাকে ভক্ত একে বলে ভগবানকে সেবা দেওয়ার জন্য কত ব্যাকুল দেখবে। এমনি এমনি ভগবান রথ চালায়নি। হ্যাঁ হরিবল হরিবল। আরে ভগবানকে আমরা খুঁজে বেড়াই, এমন ভক্ত তৈরি হও ভগবান তোমার খুঁজে বেড়া। হাতে করো কাম, মুখে বলো নাম, সদা সচ্চরিত্র রবে, সত্য কথা কবে, ঘরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকলে হরি তোমার ঘরে আসে। এমন কিছু ভজনের মাধ্যম শেখো, এমন কিছু ভজনের দ্বারা ভগবানকে গৃহে আনতে শেখো, তবেই তো হরি নামের উচ্চাঙ্গ ধারা এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী, ভগবানকে পেতে গেলে শুধুমাত্র কিচ্ছু প্রয়োজন নেই, ধন অর্থ টাকা করি কিচ্ছু প্রয়োজন নেই, একটু যদি মনকে ব্যাকুল করা যায়, একটু যদি মনকে প্রেমিক করা যায়, একটু যদি এই মনকে ধরে রাখা এক জায়গায় শ্রীপাদ পদ্মে নিবেদন করা যায়, ভগবান খুঁজতে হয় না, ভগবান তোমার ঘরে এসে হাজির হবে। তাই প্রাতঃকালে মহাবীর অর্জুন কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো উনি কি করলেন, কৃষ্ণ নাম করতে করতে ওই হস্তিনাপুর রাস্তায় গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণকে পঞ্চপাণ্ডবের একটা গুণ, যে যেখানে যেত পাঁচ ভাই কৃষ্ণ নাম ছাড়া যেত না। কিন্তু আমরা দেখুন চাকরি যাই বাকরি যাই যা কি না কেন ভগবানের নাম নিয়ে যায় কেউ যায়। আবার কি জানো, জানলা দিয়ে নাতির সঙ্গে দেখা হলে যে জানলা দিয়ে নাতি বলবে দাদু টাটা, আর ইয়ে বলবেন দাদু পুরো হয়ে গেছে তবু এখনো শিক্ষা হলো না, এও বলবে টাটা। এই টাটাটা একদিন দেওয়া শেষ হবে, যেদিন তোমার চাকরি বাকরি ছেড়ে যাবে, হাতে একটা লাঠি ধরবে, যে নাতি তোমায় টাটা দিত সেই নাতি বলবে এই জঞ্জাল কখন সরে যায়, সেদিন শুধু দুঃখের বন্যা বইবে গো, সেদিন কেউ আর তোমায় ভালোবাসবে না, একমাত্র অনাদি আদি গোবিন্দ ছাড়া। হরিবল, তিনি আমাদের জগৎ সংসারে এনেছেন, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি দেখে এসেছেন, কেন আমরা তার কথা ভুলে যাচ্ছি, এটাই তো বড় দুঃখের বিষয়। ভক্তবৃন্দ, সেই কৃষ্ণ নাম করতে করতে মহাবীর অর্জুন চলেছে, কৃষ্ণকে কৃষ্ণ সব শোভা বুঝতে পারবেন।
কোনটা লবণ কোনটা টক কোনটা তেত কিছুই বুঝতে পারবে না। তাই জিহ্বাকে রসনা বলা হয়। সুতরাং কেন না এই জিহ্বা দ্বারা আমরা আস্বাদন করি সমস্ত বস্তু, এই জিহ্বা দ্বারা কুকথা বলি, এই জিহ্বা দ্বারা সুকথা বলি। তাই তো মহাবীর অর্জুন বলছে, হে জিহ্বা তুমি তো সদাই কুকথা বলো, একবার কৃষ্ণ নামে মেতে ওঠো। জপরে 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 মনমা, জপরে 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 মনমা, জপরে জপরে জপরে।